সিউড়ির সমবায় ব্যাংকে 177টি বেনামি অ্যাকাউন্টের হদিশ এবং সিবিআই এর দাবি অ্যাকাউন্টগুলির মাধ্যমে 10 কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। তবে কার নির্দেশে দিনের পর দিন এই কাজ হলো, 177টি অ্যাকাউন্ট খুললো কারা? এই মুহূর্তে এইসব প্রশ্নই ঘোরাফেরা করছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের মাথায়। আর ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই টিম। কি কি তথ্য উঠে আসে সেদিকেই রয়েছে আমাদের নজর। ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে সিউড়ি সমবায় ব্যাংকে এবং অ্যাকাউন্টগুলির মাধ্যমে 10 কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। এই কালো টাকা কি গরু পাচার মামলার সঙ্গে জড়িত? এই প্রশ্নই কিন্তু এখন ভাবাচ্ছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের। তোমাকে প্রথমে বলি, গতকাল দুপুর 2টা নাগাদ যখন সিবিআই টিম এবং তার সঙ্গে আমরা সিউড়ির কোঅপারেটিভ ব্যাংকে পৌঁছেছিলাম, সেই সময় কিন্তু খবর ছিল যে 50টি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং তার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে এবং ট্রানজ্যাকশন করা হয়েছে, গরুর পাচারকাণ্ডের কালো টাকা সাদা করা হয়েছে। কিন্তু যতটা টাইম এগোলো এবং তদন্ত এগোলো, আমরা দেখলাম 50 থেকে 100, 100 থেকে 150 এবং আলটিমেটলি 177টি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন সিবিআই এর গোয়েন্দারা, এবং সেই প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের নথি তারা কিন্তু সিজ করেছেন এবং তারা নিয়ে গেছেন। সিবিআই সূত্রের খবর, একদিকে যেমন আজকে ব্যাংক ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত সিবিআই এর আধিকারিকরা জানতে চান যে এই যে 177টি ব্যাংক অ্যাকাউন্ট বেনামি খোলা হয়েছিল, তার পেছনে কারা রয়েছে, কারা ব্যাংকে এই ডকুমেন্ট নিয়েছিল। প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর, তারা কিন্তু জানতে পেরেছে যে একজন ব্যক্তি এক একবার করে 30 থেকে 40টা ফর্ম নিয়ে যেত এবং একবারই সেই ফর্ম জমা হতো এবং সেইখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো। তো কারা রয়েছে এর পেছনে? আলটিমেটলি যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গরু পাচারকাণ্ডের যে কালো টাকা, কোটি কোটি টাকা, সেটা কিন্তু সাদা করা হয়েছে। অন্যদিকে যেটা সিবিআই সূত্রের খবর, এই প্রত্যেকটি 177টি ব্যাংক অ্যাকাউন্টের যে ডকুমেন্ট এবং তার স্টেটমেন্টের কপি, সেটা কিন্তু স্ক্রুটনি করার জন্য ব্যাংক এক্সপার্টদের সাহায্য তারা নেবেন এবং ব্যাংক এক্সপার্টদের নিয়ে একটি টিম গঠন করা হবে, যারা কিন্তু এই 177টি ব্যাংকের যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু খতিয়ে দেখবেন। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে খাদ্য দপ্তর, রাজ্য খাদ্য দপ্তরের একটা যোগ সূত্র পাওয়া যাচ্ছে, কিভাবে এই গোটা কালো টাকা সাদা করা হয়েছে সেটা কিন্তু খুঁজে বার করা। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই এর আধিকারিকরা জানতে পেরেছেন বা তারা দাবি করছেন যে কম দামে ধান কিনে নেওয়া হতো এবং সেই ধান আবার এফসিআই, রাজ্য খাদ্য দপ্তরকে পাঠানো হতো, সেখান থেকে সেটা বিক্রি করে বেশি রেটে কিন্তু টাকা রাজ্য খাদ্য দপ্তরের অ্যাকাউন্ট থেকে এই সমস্ত অ্যাকাউন্টে পৌঁছে যেত। এখানে কিন্তু সিবিআই আধিকারিকরা জানাচ্ছে যে চাষীদের এই প্রক্রিয়া চলেছে তা বিষয়ে মোটামুটি এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা নিশ্চিত প্রকাশ। ধন্যবাদ।